সারা নির্দেশে ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম সারা নির্দেশে আমরা সার সংক্ষেপ নিয়ে একটা নাটক আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা তো সবই জানেন, সো নতুন করে বলার কিছু নেই। আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন এবং নাটকটা যাতে সুন্দর এবং সফল হয় আপনারা সেই সাহায্য আমাদেরকে করবেন। তো আমাদের অলরেডি যারা যে দায়িত্বে অভিনয় করবেন তারা সবাই প্রস্তুত, আপনারা বললে আমরা মানে শুরু করতে পারি, যেহেতু এটা কোনো নাটক নয়। ঠিক আছে, কার কোনো সমস্যা নেই তো স্যার, শুরু করি তো? ঠিক আছে, আপনারা দেখছেন এখন নাটক সার সংক্ষেপ। কে দরজা খোলা আছে, ভেতরে আসো। ভালো আছে, কিন্তু ওরা তো দেশের বাড়িতে গিয়েছে। আর এই দেখুন না কি অবস্থা, খাওয়া দাওয়ার কোন বিচ্ছি অবস্থা। আসলে যেটা হচ্ছে, এখনকার যুগের পাঠকটা একটু অন্যরকম হয়ে গেছে। বলুন, এখন আসলে বই কেনার আগে সার সংক্ষেপটা বেশি করে পড়ে, মানে বুঝতে চাই যে আসলে কি লেখা হয়েছে ভিতরে। আপনি নিজেই করতে চাচ্ছিলেন নাকি স্যার অন্য কোনো চিন্তা করছেন? তুমি কি বল স্যার? আমি বলছিলাম যে স্যার, শাসকের স্যার আপনি যেটা বইটা স্যার আপনার খুব সুন্দর লেখেন, আপনার আজকে দেশের গণ্ডি পেরিয়ে স্যার বিদেশে আপনার বই শেয়ার হচ্ছে, বিদেশে আপনার নাম ডাক স্যার আমরা অনেক পাচ্ছি। স্যার শাসকেরটা যদি স্যার আরেকটু প্রফেশনালি লেখা যেত স্যার, কারণ তো স্যার জানেন যে শাসকের লেখার ক্ষেত্রে কয়েকটি স্তর বা যারা পারদর্শী আছে তারা লিখলে স্যার খুব ভালো করে লিখতে পারেন। আসলে শুনো, একটু বাড়িয়ে আমার ব্যাপারে বাড়িয়ে বলছো, আর সেটার কথা না, তো হচ্ছে তোমারও দিক দেখতে হবে, আমারও দিক দেখতে হবে। তুমি যদি মনে করো যে সার সংক্ষেপ আসলে অভিজ্ঞ কারোর মাধ্যমে সাহায্য নিয়ে করতে, দেখো আমি যদি সার সংক্ষেপ না করি আসলে আমি মূল কথাটা বই মানে আমার উপস্থাপনাটা কি ছিল তা কিন্তু পাঠকের কাছে যাবে না। হয়তো বা তুমি আমার জন্য কিছু হেল্প করতে পারো যে কিভাবে আমি সেটা করতে পারি। যদি বলেন তো স্যার, আমার আমার পরিচিত একজন লাইব্রেরিয়ান আছেন, ওনার সাথে এই ব্যাপারে কনসাল্ট করে স্যার তো আপনি যদি মানে একটু ডেভেলপ করেন যে কিভাবে কি করা যায় স্যার, তাহলে খুব মনে ভালো হতো স্যার। তোমার এরকম পরিচিত আছে? জি স্যার পরিচিত আছে, হয়তো ওনার সাথে কথা বললে হতে পারে যে স্যার আমরা একটা মানে কাঙ্ক্ষিত একটা লক্ষ্য উদ্দেশ্য। তাহলে কয়েকদিন পরে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সালামালাইকুম।
আমার সাথে সোনান্দন সব লেখক আলামিন সাহেবকে নিয়ে আসছিলাম। তো আপনি জানেন যে স্যার একাধিক প্রকাশক একাধিক লেখা বের হয়েছে, এর মধ্যে স্যারের বিভিন্ন জার্নাল বা বিভিন্ন আর্টিকেল রয়েছে। স্যারা বাড়িয়ে বলো না, ঠিক আছে স্যার, আসলে বাড়িয়ে না স্যার, ঠিক আছে, ওনার বই আমার লাইব্রেরিতেও আছে, ঠিক আছে বলো। ও আমি চাচ্ছিলাম যে স্যারের সর্বশেষ একটা লেখা একটা বই কিংবা একটা ডকুমেন্ট স্যার অ্যাবস্ট্রাক্ট করতে চাচ্ছেন, এই ব্যাপারে তো স্যার এক্সপিরিয়েন্স আছে। তারপরে উনি চাচ্ছিলেন যে এক্সট্রা একটু কেয়ার করে বই যাতে খুব ভালো করে একটু ইয়ে করতে, এই জন্য উনি একটু ট্রেনিং করতে চাচ্ছিলেন আর কি। আমি বুঝাতে চাইছি আসলে এই লেখাটা সে ফুটিয়ে তুলতে পারবে, আমি যদি তার কাছ থেকে ট্রেনিং নিয়ে নিজে করি তাহলে হয়তো বা আমি মনে করি যে আমি পাঠকের কাছে আরো বেশি কিছু দিতে পারবো। আপনি কি বলেন? আপনি একটু আমার রুমে আসেন। দেখো তুমি যেভাবে ভালো হয় একটু চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা একটু দেখুন, ওর সাথে কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ অবশ্যই। I was thinking it's not easy work, but I'll show you how to do it easy. Okay? আপনারা তো নিশ্চয়ই জানেন, আপনি তো বই জার্নাল এবং অনেক কিছুই লেখেন, তো আপনি এটা জানেন যে কীভাবে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়তো সিকোয়েন্সটা জানেন না, কিন্তু লিখেছেন আমি দেখেছি। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রতিটা জিনিসেরই কিছু, আর অ্যাবস্ট্রাক্ট মূলত করা যায় জার্নাল আর্টিকেল পেরিডিক্যালস কিংবা আপনার বিভিন্ন অনুচ্ছেদ বইয়ের যেটা আর্টিকেল হিসাবে ধরা হয়, আচ্ছা, এবং বই, তো এইগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে, এছাড়া অনেক জিনিস আছে। তো প্রথমে যেটা করা হয় যে লেখক যে ভাবটা মূলত বোঝাতে চেয়েছে পাঠককে, সেই ভাবটাকে বোঝার জন্য যিনি অ্যাবস্ট্রাক্ট করবেন তিনি যদি লেখক না হন সেক্ষেত্রে তিনি যেটা করবেন বারবার তার অনুচ্ছেদটা পড়ে বোঝার চেষ্টা করবেন। এক্ষেত্রে যেটা হয় যিনি দক্ষ অ্যাবস্ট্রাক্টার তিনি হয়তো একবার পড়ে বিষয়টা বুঝতে পারবেন, আর যিনি দক্ষ না সেক্ষেত্রে বারবার পড়তে হতে পারে, ঠিক আছে। এবার দ্বিতীয় ধাপ, সাধারণত আমরা অ্যাবস্ট্রাক্ট করতে গেলে পাঁচটা ধাপ ফলো করি, যেটা আমি প্রথমে বলে দিইনি। প্রথম ধাপটা হলো যেটা বললাম, এবং দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে একটা ডকুমেন্টের কিছু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড বলতে আমরা মেইন মেইন শব্দকে বুঝি, যে শব্দগুলা সাধারণত পাঠকের মন আকর্ষণ করে কিংবা ডকুমেন্টের মূল ভাব বা কন্টেন্টের মূল ভাবটা উঠে আসে। কিওয়ার্ড পড়ার আগে আমরা যারা অ্যাবস্ট্রাক্টিং করি তারা মূলত কিওয়ার্ডগুলোকে আগে সিলেক্ট করি, করার পরে সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কোথাও খসড়া লিখে থাকি। তবে এটা প্রথম ধাপেও খসড়াটা লেখা যেতে পারে অথবা দ্বিতীয় ধাপে এসে খসড়াটা লেখা যেতে পারে, এটা ডিপেন্ড করে আপ টু অ্যাবস্ট্রাক্টর। তৃতীয় ধাপ যেটা রেকর্ডকৃত যে নোটগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো লিখছেন বা আপনি যে মেইন মেইন পয়েন্টগুলো লিখছেন কিংবা যে লিডিং লাইনগুলো লিখছেন সেগুলো নিয়ে একটা খসড়া অ্যাবস্ট্রাক্ট,
অর্থাৎ এটা কিন্তু আপনার পুরোপুরি হচ্ছে না, আপনি জাস্ট ফলস একটা অবস্ট্রাক্ট বলতে পারেন বা এটা ট্রায়াল ভাষণ হিসেবে দিতে পারেন। তো যেটা করবেন, একটা খসড়া লিখে নিতে হবে এবং লেখার সময় খেয়াল রাখতে হবে যে লেখক যে ফ্রেজ অথবা যে ইডিয়াম এগুলা তার কন্টেন্টে ইউজ করেছে এগুলা যেন কখনোই বাদ না যায়। আর যদি লেখক নিজেই অ্যাবস্ট্রাক্ট করেন সেক্ষেত্রে তো সে তার মূল ইয়াটাকে বুঝতে পারবেন। চতুর্থ ধাপে যেটা হয় সেটা হচ্ছে নির্ভুলতা বা অ্যাকুরেসি, জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি অ্যাবস্ট্রাক্ট করতে গেলে আপনার ওই অ্যাবস্ট্রাক্টটা দেখে একজন পাঠক আপনার লেখার স্ট্যান্ডার্ডিটি সম্পর্কে সে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। সো আপনাকে এখানে ভুল থেকে মানে পরিত্রাণ যে ব্যাপারটা এটা কিন্তু ওখানে রাখতেই হবে। সো এক্ষেত্রে আপনি বানান, কমা এবং বিশেষ বিশেষ যে পয়েন্টগুলো সেগুলো সবগুলো এসেছে কিনা বারবার দেখতে থাকবেন। এবং ভুল পাওয়ার পরে যদি আপনি সেখানে ভুল পান সেক্ষেত্রে আবার এটাকে পুনরায় এডিট করে নতুন করে আরেকটা খসড়া তৈরি করবে। এবং এক লাস্ট যেটা আছে সেটা হচ্ছে চূড়ান্ত অ্যাবস্ট্রাক্ট লেখা, অর্থাৎ আপনার ভুলগুলো সংশোধনের পরে আপনি এসে একটা পরিপূর্ণ অ্যাবস্ট্রাক্ট লিখবেন। এই পাঁচটা দাবি করতে হয়? হ্যাঁ, পাঁচটা দাবি এবং খুবই ইজি। ও স্যার, তাহলে তো খুবই ইজি স্যার, এটা তো আমরা সবাই করতে পারবো মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমরা সাধারণত চেষ্টা করছি নিজেদের মতো করে খুব অল্প সময় মানে রিহার্সাল করেই বলা যায়, এখানে এসে জাস্ট স্যারকে জানালাম আর স্যার ডিসিশন দিলেন করো। হঠাৎ করে মানে প্রদীপ একটা আইডিয়া দিল যে এভাবে করা যায় কিনা, তো ভাবলাম যে আজকে রিহার্সাল হিসেবে একটু করে দেখি কি হয়, এরপরে স্যারের কাছে ইনস্ট্রাকশন নিয়ে যেটা করলে সবচেয়ে ভালো হবে সেটা হয়তো আমরা ফাইনালে অন্যদিন করবো।